নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মকর রাশির প্রচুর কমেন্ট আসে যে স্যার, মকর রাশির কি সময় ভালো আসবে না? আপনি বলছেন আমার ক্ষেত্রে হচ্ছে না মকর রাশিটা অ্যাকচুয়ালি ভালো নয়, মকর রাশি সারা জীবন দুঃখই থাকে, এরকম প্রচুর কমেন্ট এসছে, হোয়াটসঅ্যাপেও লিখেছে প্রচুর জন। আমি মকর রাশির 2023 মহা ভবিষ্যৎবাণী, যে ছয়টি ঘটনা ধ্রুব সত্য হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে প্রণাম জানাই, ছোটদের শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আজকের প্রোগ্রাম শুরু করছি। দেখুন, এই যে মকর রাশি, যে জাতক অথবা জাতিকা যারাই থাকুন না কেন, আপনাদের শনির সাড়ে সাথে কিন্তু চলছে। আপনারা নিজেরা জানেন 2017 সাল থেকে শনির সাড়ে সাথে আপনাদের শুরু হয়েছে এবং দ্বিতীয় চরণ আপনাদের বর্তমানে চলছে, এবং 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করে যাচ্ছে, কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং আপনাদের অন্তিম চরণ, শেষ চরণ কিন্তু শুরু হতে চলেছে মকর রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। তার আগে আমি একটু কথা বলি, এটা মকর রাশির আমি ছয়টি, অনেকে কমেন্ট করেছে যে কেমন যাবে, একটা পূর্বাভাস, যেগুলো ধ্রুব সত্য ঘটনা হতে চলেছে সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এরপরে নেক্সট যে ভিডিও আসতে চলেছে সেখানে মকর রাশির বিস্তারিত এ টু জেড আলোচনা কিন্তু থাকবে, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, বিবাহ, প্রেম, এগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা কিন্তু আমি সেই ভিডিওতে করবো। অবশ্যই এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি আপনারা ফলো করুন। দেখুন, মকর রাশি 2023 17 জানুয়ারি শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, আপনার সাড়ে সাথে তৃতীয় চরণ শুরু হচ্ছে। দেবগুরু বৃহস্পতি 21 এপ্রিল 2023 মেষ রাশিতে প্রবেশ করছে এবং আপনার 30 অক্টোবর 2023 আপনার রাহু আপনার তৃতীয়ভাবে প্রবেশ করছে এবং কেতু আপনার ভাগ্যভাবে প্রবেশ করছে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে মকর রাশির মানুষের ক্ষেত্রে আমি বিস্তারিত আলোচনা করছি। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে শনি সাড়ে সাথে চলছে, অবশ্যই আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন শনি রক্ষা কবচ। এবং ভিডিওর শেষে চমকদারি, চমৎকার কিছু উপায় আপনাদেরকে আমি দিতে চলেছি, অর্থাৎ চমৎকারকে আমি নমস্কার জানাই। আবারও বলছি, যে উপায়গুলো করলে আপনাদের যে সমস্যার মধ্যে পড়ে আছেন কিছুটা হলো সেই জায়গা থেকে রিকভারির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। মকর রাশির আপনি মানুষ, দেখুন দ্বিতীয়ভাবে শনি চলে যাচ্ছে, অর্থাৎ এই যে রাশির উপর থেকে চলেছে, এই যে অ্যাংজাইটি যাদের ছিল, যাদের মামলা মকদ্দমা চলছিল, অ্যাংজাইটি মামলা মকদ্দমা বেশ কিছু ক্ষেত্রে সমস্যা, পারিবারিক দিক থেকে সমস্যা, সেইটা আপনাদের কিছু ক্ষেত্রে হলো কাটবে। এবং অর্থ, দ্বিতীয় ভাব পরিবারের ভাব, দ্বিতীয় ভাব ধনের ভাব, দ্বিতীয় ভাব আমাদের কথা বলার ভাব, এখানে শনি অবস্থান করাতে আমাদের পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি হবে, মকর রাশির পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি। এবং আপনাদের অর্থনৈতিক এই থার্ড চরণে শনি আপনাদেরকে দুহাত ভরে অর্থ কিন্তু আপনাদেরকে দিবে, শনি ন্যায়কারক গ্রহ, শনি এই সময় আপনাদেরকে প্রচুর, শনি যেতে যেতে আপনাদেরকে মানে এক কথায় যদি বলি কোটিপতিও কিন্তু করে দিতে পারে কোনো কোনো মানুষকে। বেশ, সব মকর রাশি যে হবে এমন না, বেশ কিছু ক্ষেত্রে শনি প্লেসমেন্ট এবং আপনার নেচার আপনাকে কিন্তু এই শনি কলিযুগে কোটিপতি পর্যন্ত কিন্তু করাতে পারে, ধনভাবে ধনপতি, ধন ধনক্ষেত্র বৃদ্ধি কিন্তু আপনাদের হতে চলেছে। এবং যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছিল, বিয়ের জায়গা দেখাশোনা হচ্ছে, বিয়ে কনফার্ম হচ্ছে না, বা স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য শনি সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছিল, অর্থাৎ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে
স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, আপনাদের পারিবারিক সুখ আপনাদের নির্দেশ করছে, এবং আপনাদের শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। যদিও দশা অন্তর্দশা দেখা দরকার, যদিও আপনার কিসের দশা চলছে সেগুলো দেখা দরকার, সূক্ষ্ম বিচার করাও কিন্তু দরকার আছে, কিন্তু আপনার চার যদি পারমিট করে, আমি এটা ইন জেনারেল আপনাদেরকে বলছি, অবশ্যই একদম ব্যক্তিকেন্দ্রিক এটি নয়, কী উপায় করবেন আমি শেষ পর্যায়ে বলবো। এবার আসি আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি প্রবেশ করছে 21 এপ্রিল 2023 থেকে, অর্থাৎ মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু উন্নতি হয়, মায়ের স্বাস্থ্য, নিজস্ব সম্পত্তির জায়গা, এবং এই সময়ের মধ্যে এডুকেশন যারা করছে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশি শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা এগুলো জায়গা গেলে ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বৃহস্পতি সরাসরি কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, যারা চাকরির জায়গা নিয়ে সমস্যা চলছিল, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের হতে চলেছে, চাকরি প্রাপ্তি প্রমোশন বা যারা ট্রান্সফার চেয়েছেন এই সম্মানগুলো থাকবে। এবং স্বাস্থ্যর জায়গাটা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবে, যেটা আমাদের স্বাস্থ্যকে নির্দেশ করে, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট আগের থেকে আস্তে আস্তে পার বেটারমেন্ট, এনার্জি পরাক্রম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, খরচ আপনাদের হবে কিন্তু ইনকামের সোর্সটাও আপনাদের কিন্তু আসবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের দূর যাত্রা ভ্রমণ এবং বিদেশ থেকে ইনকাম এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু 2023 দেখা কিন্তু যাচ্ছে, এবং ভাগ্যোদয় আপনাদের কিন্তু হতে চলেছে মকর রাশি। দেখুন মকর রাশির ক্ষেত্রে আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা অক্টোবর টু নভেম্বর একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট অক্টোবর নভেম্বরটা একটু, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত একটু হলেও বিশেষভাবে সাবধানতা অবলম্বন কিন্তু করবেন, অর্থাৎ 2023 অক্টোবর টু নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিশেষভাবে সতর্কভাবে পদক্ষেপ আপনারা কিন্তু ফেলুন। এবার আসি আপনাদের 30 অক্টোবর 2023 থার্ড হাউসে রাহু। দেখুন গোচরে থার্ড হাউসে রাহু মানে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিয়ে থাকে, অর্থাৎ যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, হার্ডওয়্যার নেটওয়ার্ক লাইনের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। মকর রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু বলা যেতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়বে। গোচরে থার্ড হাউসে রাহু আপনাদের বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে আসবে, এবং এবছর আপনাদের ঠিক বছরের শেষাশেষি নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর টানা আপনাদের কিন্তু নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তি ক্রয়ের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং মকর রাশির ক্ষেত্রে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মানে সুযোগগুলো আপনাদের কিন্তু আসবে, শনি সাড়ে সাথে চলছে মকর রাশি, কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু লট অফ চেঞ্জ আপনাদের কিন্তু হতে চলেছে, এবং শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন, এবং কী উপায় করবেন। দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই হনুমানজির উপাসনা করুন, অর্থাৎ বজরংবলী উপাসনা করুন, প্রপার্টি থেকে লাভ সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, এবং যাদের খুব টেনশান চলছিল সেই টেনশানটা থেকেও কিন্তু আপনারা এবছর কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ একটা খুব ডিপ্রেশনের মধ্যে ভুগছিলেন এই ডিপ্রেশন থেকেও কিন্তু আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন। হনুমানজির উপাসনা করুন, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনারা মহাদেবের উপাসনা করুন, দেখবেন
বিশেষভাবে লাভ আপনারা কিন্তু এই 2023 কিন্তু দুর্দান্ত পেতে চলেছেন। এই ছিল মকর রাশি 2023 যেগুলো সত্য হতে চলেছে, যে ঘটনাগুলো ধ্রুব সত্য হতে চলেছে, যে ছয়টি মহা ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।